প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 29শে সেপ্টেম্বর 2022, কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক মঞ্জু মোল্লা প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে দুইবার করে গাভী গরু কালেকশন করে থাকে। আমি প্রত্যেক সপ্তাহে দুদিন করে কাকার নতুন গাভীগুলো আপনাদের দেখাই। এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভীগুলো রয়েছে এর জাতমান কোয়ালিটি থেকে শুরু করে সঠিক দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এই গাভী গরু কিনবেন, গাভী কিনতে হলে আপনাদের অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনতে হবে। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন, বেচা কেনা চলতেছে? মোটামুটি 6টা বেচা হলো সকাল থেকে। আচ্ছা, এই সপ্তাহে কতগুলো গাভী নিয়ে আসছিলেন? গরু মোট 26টা আছে, তার মধ্যে এখন দেখাবো 9টা, বাচ্চালা আছে 7টা, দেখাবো না। আচ্ছা, বাচ্চালা 7টা, আর এখন আমাদের প্রেগনেন্ট দেখাবেন 9টা। তবে বাচ্চালাগুলো প্রতিবেদন দেখাবেন না, কেউ যদি চায় বাচ্চালাগুলো সংগ্রহ করতে মোবাইল ফোনে যোগাযোগ করে বা সরাসরি চলে এসে এগুলো দেখে শুনে কিনতে পারবে। আচ্ছা, কি কি জাত নিয়ে আসছেন আজকে? আছে হলস্টিন ফ্রিজিয়ান, আছে জার্সি, আছে এগুলা। আচ্ছা, মশি অস্ট্রেলিয়ান নাই? না নাই। আচ্ছা, দাম কেমন থেকে দিবেন আজকে? দাম 1,85,000 করে আছে 4 ডিয়া, 1,65,000 করে আছে 3 ডিয়া, আর 1,55,000 করে আছে 2 ডিয়া। আচ্ছা, তো চলেন এক এক করে প্রত্যেকটি গাভীর সঠিক যে জাতমান এবং সঠিক যে বাজার মূল্য ইনশাআল্লাহ এটা আজকে তোমাদের জানাবো। আচ্ছা আচ্ছা, 1 নম্বর সিরিয়ালে সাদা কালো একটা গাভী নিয়ে আসলেন, এই গাভীটা সম্পর্কে একটু জানাবেন। এটা হলস্টিন ফ্রিজিয়ান, বয়স 2 দাঁত। বাচ্চা কি প্রথম? প্রথম বাচ্চা, টাইম আছে 1 মাস, ফুল 1 মাস সময় আছে। হ্যাঁ। আচ্ছা, তো গরু কম আছে, একটু দুধের ধারণা দিয়ে দেন, কত লিটার এভারেজ আসতে পারে এটা থেকে? এগুলো গরু 15+ আশা করা যায় আল্লাহর থাইতে। আচ্ছা, ইনশাআল্লাহ 15+ আশা করা যায়। হ্যাঁ, 4 গরু ধরেন একই রকম দাম, দুধ একটা আছে দ্বিতীয় বেনটা বেশি হবে। আচ্ছা, আর এগুলো 15+ আইডিয়া করতে হবে। আচ্ছা, এটার দাম কত প্রথমটার? 1,85,000। 1,85,000। হ্যাঁ। এই দামের আরো 4-3টা আছে না এটা ছাড়া? এটা সাইড করেন, আমরা পাশের 2 নম্বরে যে গাভী রয়েছে 2 নম্বরে গাভীটা দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে গাভীটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান, এটা বয়স 4 দাঁত। 4 দাঁত হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ। প্রথম না দ্বিতীয়? প্রথম। সময় কেমন আছে বাচ্চা দেওয়ার? সময় মোটামুটি 20 দিন মতো টাইম আছে এখনো। 20 দিনের মতো ফুল সময় আছে। এটার আইডিয়া কত লিটার করবে দর্শকরা? এগুলো একই রকম 15+ আশা করা যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার আশা, যারা কিনবে নিজেদের টাকা দিয়ে কিনবে, নিজেরাই আশা করে কিনবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আইডিয়াতে কেনার দরকার নাই। জি জি। দাম কত এটার? 1,85,000। এই পাশের 3 নম্বরে গাভীটা দর্শকদের দেখাবো। এটার দাঁত 6টা। হ্যাঁ। আচ্ছা, এটা দ্বিতীয় বিয়ান হতে পারে, দ্বিতীয় বিয়ান, দ্বিতীয় বাচ্চা হবে। জি জি। আচ্ছা, এর সময় বাকি আছে কেমন? এর সময় আছে, এটাও 3 সপ্তাহ টাইম আছে। এরও ফুল 3 সপ্তাহ, অর্থাৎ 20-22 দিন। জি জি। এটার দুধের ধারণা কেমন দিবেন? এগুলো 15-16 দুধ আরামসে হবে, বুঝছেন? আচ্ছা, আমি নিম্ন আইডি দিয়ে থাকি সবসময়, যেন আমি যেটা বলবো তার চেয়ে বেশি হয়। আচ্ছা, এমনি বাটগুলো দেখে নিয়ে আসছেন? হ্যাঁ, ওদের নিশ্চিত বাট জড়াও তো, গ্যারান্টি? হ্যাঁ, গ্যারান্টি। এটাও 1,85,000। হ্যাঁ। পাশের 4 নম্বর একটা দর্শকদের দেখাই, 4 নম্বর সিরিয়ালে একটা গাভী গরু আছে, এটা এই গরুটা 8.5 মাস গাভ, এই গরুটার টাইম আছে বেশি, 1 মাসের উপরে টাইম আছে। আচ্ছা, এখানে ওখানে বিএন দিচ্ছে, ওরা 17-18 কথা বলছে। দাঁতের মধ্যে আছে না দাঁত ছিঁড়ে গেছে? দাঁত ছিঁড়ে গেছে, 8 দাঁত হয়ে গেছে। জি। দ্বিতীয় বাচ্চা না তৃতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা, 2 নম্বর বাচ্চা। হ্যাঁ। এখন তার মানে 20-25 দিন বা 1 মাস সময় আছে না? হ্যাঁ, 1 মাসের উপরে টাইম দিবে, 1 মাসের উপরে সময় নিবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই অবস্থায় কিনলে বাট জড়ায় গ্যারান্টি? ওদের গ্যারান্টি। দাম কত? 1,85,000। 1,85,000। 4টা একসাথে কোনো ভাই নিলে কোনো সুযোগ সুবিধা বা কোনো অফার? সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে, মোবাইল ফোনে আলোচনা করলে 4টা গরুতে একটা ছাড় দিয়ে দিবেন। জি জি। এগুলো সাইড করে দেন, আমরা 5 নম্বর থেকে যে গাভীগুলো রয়েছে এগুলো দর্শকদের দেখাই। চলেন দেখাই। 5 নম্বর সিরিয়ালে একটা গাভী গরু নিয়ে আসলেন, এটা বেশ বড় সড়ো, মানে লম্বায় বড় আছে। হ্যাঁ। আবার কানে ট্যাগ লাগানো। হ্যাঁ, বয়স 4 দাঁত। 4 দাঁত, হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? প্রথম বাচ্চা। টাইম কতদিন বাকি আছে? টাইম আছে, এটা ফুল 1 মাস টাইম, পুরা 1 মাস সময় আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই অবস্থায় কিনলে দাম কত? এখন নিলি 65। 1,65,000। হ্যাঁ। আচ্ছা, এই 1,65,000-র আছে 3টা বললেন না? 3টা। আচ্ছা, তো এটা সাইড করে দেন, আমরা পাশের 6 নম্বরে গাভীটা দর্শকদের দেখাই। হ্যাঁ। এটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান। দাঁত কয়টা? দাঁত 4টা। 4 দাঁত, প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? প্রথম। সময় কেমন আছে এটার? সময় আছে, মোটামুটি 3 সপ্তাহ টাইম আছে। ফুল 3 সপ্তাহ সময় আছে। হ্যাঁ। এগুলোর থেকে দুধ আসবে কিরকম 1,65,000-র গরুগুলোর থেকে? এগুলো 12-13 আশা করা যায়, 12-13। 12-13 লিটারের মতো? হ্যাঁ। এটাও 1,65,000। 1,65,000। আচ্ছা, পাশের ওলান পালানো বেশ রস দিয়ে দিছে, 20-25 দিন সময় নিলে তো আরো রস দিবে।
হ্যাঁ ওলার না হবে, ভালো ওলার না হবে। দুধ কীরকম হতে পারে? এগুলো বলা যায় না, 15 আসতে পারে, কিন্তু আমি 12-13 রাইজে দেবো। দাম 1,65,000। এগুলো সাইড করে দেন, পরের দুইটা শেষের দুইটা দর্শকদের দেখাই। আট নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন, এটা কোন জাতের? জার্সি। জার্সি, হ্যাঁ, ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ হ্যাঁ। দাঁত কয়টা জার্সির? চারটা। চার দাঁত। বাচ্চা প্রথম না দ্বিতীয়? প্রথম বাচ্চা। সময় কেমন আছে? সময় আছে, এটা 20 দিন তো টাইম আছে। এখনো 20 দিনের মতো সময় আছে। হ্যাঁ। এই গরু টাকারও পছন্দ হলে কত টাকা দাম পড়বে? 1,55,000। 1,55,000? হ্যাঁ। 1,55,000 তো আর একটা শেষ গরু আছে না? আছে আছে। তো চলেন ওইটা দর্শকদের দেখাই। 9 নম্বর সিরিয়ালে সর্বশেষ একটা গাভী নিয়ে আসলেন আজকে প্রতিবেদনে দেখানোর মতো, এটা কোন জাতের? এটা জার্সি। জার্সি, হ্যাঁ। দাঁত কয়টা জার্সির? দাঁতের মধ্যে আছে কি? হ্যাঁ, দাঁত ফিরে গেছে। দাঁতের মধ্যে নাই, দাঁত আটটা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এই যে গরু যেমন আমরা দেখলেই বুঝি, এই অভিজ্ঞতা যতদিন পর্যন্ত না হবে এতদিন কিন্তু গরু বাছুর কারো কেনা যাবে না। না, গরু এখন শোনেন, সবাই গরু পালা দেখে এবং ইউটিউবে চ্যানেল দেখে সবাই গরু সম্বন্ধে অভিজ্ঞ আছে। সেই এই অভিজ্ঞতাটা না হলে গরু কেনা বেচা করে আসলে লাভ নাই, খামার করে লস হয়। এটা সময় কতদিন বাকি আছে? এটা সময় খুব বেশি টাইম নাই, 15 দিন টাইম আছে। 15 দিনের মতো সময় আছে। বিয়ের আগে কয়টা দিছে? বিয়ের আগে 2টা বিয়ের দিছে। এর আগে 2টা বাচ্চা দিছে, এবার 3 নম্বর বাচ্চা দিবে। হ্যাঁ। দুধের কথা কেমন বলছে? ওরা তো 13-14 কথা বলছে। 13-14? এবারও কি ওরকম 13-14 ধরে নিব? ভালো গাই গরু মুখে দুধ, আমার একটা বিশেষ ভালো করে খাওয়ালি 15 আসতে পারে। আচ্ছা, যদি যত্ন আদি বা নার্সারিং ঠিকভাবে থাকে তাহলে 15+ও আসতে পারে। হ্যাঁ। দাম কত এটার? 1,55,000। 1,55,000। তো দেখানোর মতো তো এটাই শেষ? আরো গরু আছে, ওই যে পিছনে অনেক গরু আছে, দেখাবো না। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01717-3036-01। আর ইমোটা? ইউ নাম্বার 07-90-25-58-58। অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভীগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।